প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসলামুজ্জামান, সিনিয়র শিক্ষক, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়, দোয়া ঢাকা। আমি আজ তোমাদের সামনে অনলাইন ক্লাসের মাধ্যমে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 17 পৃষ্ঠা প্রথম অধ্যায় 8 নম্বর পাঠ ওহি। এই ওহি সম্পর্কে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম ওহি আলোচনা করতে গেলে ওহির পরিচয় দরকার, জানা দরকার। তো ওহিটা কি? ওহি আরবি শব্দ, তার অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে ওহি বলা হয়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাযিল করেছেন, সুতরাং আল কোরআন হল ওহি, ওহি অবতরণ। আল্লাহ তাআলা নানাভাবে নবী রাসূলের নিকট ওহি প্রেরণ করেছেন। তার মধ্যে দুটি পদ্ধতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এক, ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা তার বাণী ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলের নিকট পৌঁছেছেন। যেমন হযরত জিব্রাইল আলাইহিস সালাম হলেন প্রধান ওহিবাহক ফেরেশতা, তিনি নবী রাসূলের নিকট আল্লাহ তাআলার বাণী নিয়ে এসেছেন। সরাসরি কথা বলার মাধ্যমে, 2 নম্বর, সরাসরি কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা ওহি পাঠিয়েছেন, অর্থাৎ কথা বলেছেন নবী রাসূলের সাথে। আল্লাহ তাআলা তার বাণী ফেরেশতার, আল্লাহ তাআলা তার বাণী সরাসরি নবী রাসূলের সাথে কথা বলতেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তুরপারে আল্লাহ তাআলা কথা বলতেন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর সাথে মিরাজ রজনীতে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। এরপর আমরা ওহির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ওহির প্রকারভেদ আমরা ওহি জানলাম, ওহির পরিচয় জানলাম, ওহি দুইভাবে অবতরণ হয়েছে তাও জানলাম, এবং ওহির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ওহি দুই প্রকার প্রধানত। 1 নম্বর হলো ওহি মাতলু, 2 নম্বর ওহি গাইরে মাতলু। ওহি মাতলু যা তেলাওয়াত করা হয়, যেমন কোরআন শরীফ আমরা নামাজের মাধ্যমে তেলাওয়াত করি, এই জন্য এটা ওহি মাতলু। আর ওহি গাইরে মাতলু যা তেলাওয়াত করা হয় যায় না, যেমন হাদিস শরীফ, হাদিস শরীফ আমরা নামাজে তেলাওয়াত করি না, নিদা এটা ওহি গাইরে মাতলু। ওহি গাইরে মাতলু প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আওয়ায়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, উনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, উনি যা বলেন এটা আল্লাহ তাআলার তরফ থেকে প্রত্যাদেশ। সূরা আল নজম, সূরা আল নজম আয়াত সংখ্যা 3 এবং 4। আমরা ওহির প্রকারভেদ জানলাম, এখন ওহির গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। ওহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওহি সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়, এটা হলো অকাট্য প্রমাণ, এতে কোনো প্রকার ভুল ত্রুটি নাই। ওহির সংবাদ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে, ওহি সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উৎস। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা সকল মানুষকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সমস্ত আল্লাহ তাআলার তথ্য, হুকুম, বিধান আল্লাহ পাক এরকমভাবে নবী রাসূলের মাধ্যমে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। অতএব আল্লাহ তাআলা আমাদের ভালো এবং মন্দ উভয় দিকই উনি জানেন, যেটি তিনি আমাদের স্রষ্টা। যেমন উদাহরণস্বরূপ বলা যায়,
যে আমরা যদি একটা ঘর বানাই তাহলে ঘরের কোথায় কী আছে না আছে এটা ঘরের মানুষ আমরা সব জানি, কিন্তু বাইরের একজন এই ঘর সম্পর্কে যেমন তার কোনো আইডিয়া বা ধারণা থাকতে পারে না। তদ্রূপ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন আল্লাহ খলকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ স্রষ্টা, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কোন কাজে লাভ কোন কাজে লস এটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। এই জন্যে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ পাক ওহির মাধ্যমে নবী রাসূলের কাছে সংবাদ পৌঁছেছেন। আমরা ওহির আল্লাহ পাক যে ওহির মাধ্যমে আদেশ করছেন তা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব, আর যা নিষেধ করছেন ওহির মাধ্যমে নবী রাসূলের মাধ্যমে আমরা সেটার থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। আমরা ওহির মাধ্যমে আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার জন্য আমরা চেষ্টা করব। এবার থেকে আমরা যা জানলাম জানতে পারলাম ওহি ওহি প্রোগ্রামের পরিচয় এবং ওহি কতটুকু গুরুত্ব রাখে এই গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বিস্তারিতভাবে ওই সম্পর্কে জানবে এবং পাঠের প্রতি মনোনিবেশ করবে। সর্বশেষ তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।